নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি চার গ্রহ থেকে চার সুখবর অবশ্যই আজকের এই ভিডিও আমি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সুখবর এনেছি চার গ্রহ থেকে কোন সে চার সুখবর ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এবং এই সুখবর কিভাবে তারা নিজেদের জীবনকে আরও বেশি উজ্জ্বল নিজেদের জীবনকে আরও বেশি সার্থক নিজেদের জীবনকে আরও বেশি জীবন জীবনযাত্রায় পরিণত করতে পারবেন সে সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন আচ্ছা এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবং আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমি এখানে রাশি চক্র অঙ্কন করেছি এই রাশি চক্রের মধ্যে বারোটি রাশি আছে মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই হচ্ছে বারোটি রাশি বারোটি রাশির মধ্যে আমাদের আলোচ্য রাশি হচ্ছে নবম রাশি অর্থাৎ ভাগ্যের রাশি ধনু ধনু রাশি রাশির অপর নাম ভাগ্যের রাশি অর্থাৎ রাশিচক্রের ধনু রাশি এবং ধনু রাশিতে ভাগ্যকর্তা ভাগ্যপিতা স্বয়ং বৃহস্পতি বসবাস করেন তাই ধনু রাশির জাতক জাতিকারা সদা সর্বদা ভাগ্যবান হয়ে থাকেন আপনি নিজে যদি রাশি হন তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতে পারেন কারণ অবশ্যই আপনাকে ভগবান শিব যখন চক্র নির্ণয় করছিলেন তখন ধনুরাশিদের নবম গৃহ অর্থাৎ ভাগ্যস্থানে স্থান দিয়েছেন এবং আপনার পিতা আপনার অবশ্যই ভাগ্যকর্তা হচ্ছেন স্বয়ং বৃহস্পতি এবং তাই বৃহস্পতি শুভ বৃহস্পতির অশুভ বৃহস্পতির কল্যাণ বৃহস্পতির অকল্যাণ বৃহস্পতির উচ্চস্থ বৃহস্পতির নিচস্থের ওপর ধনুরাশির জাতক জাতিকাদের নানা দিক নির্ভর করে এবার আসুন দেখেনি কোন সে চার গ্রহ যে চার গ্রহ থেকে ধনুরাশির চারটি সুখবর আসছে প্রথমে যে গ্রহটির কথা না বললেই নয় সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি ধনুরাশিদের সর্বাধিক শক্তিশালী গ্রহ তাই বৃহস্পতি অবশ্যই বর্তমানে অবস্থান করছে ধনুরাশিতে ধনুরাশিতে অবস্থিত বৃহস্পতি ভাগ্যকর্তা বয়ং ধনুরাশিদের ভাগ্যদান করছে এবং আমরা জানি বৃহস্পতি যেখানে থাকে সেখান থেকে পঞ্চমে সপ্তমে এবং নবমে দৃষ্টি দিয়ে থাকে এই বৃহস্পতি ধনুরাশিদের উচ্চ বিদ্যা সন্তান এবং রচনা শক্তির ক্ষেত্রে বিদ্যা এবং ব্যবসা স্থানে এবং সবচেয়ে বড় কথা ভাগ্য ও ধর্মস্থানে দৃষ্টি দিচ্ছে এর ফলে ধনুরাশিদের সোনাই সোহাগা স্বয়ং বৃহস্পতি ধনুরাশিদের ভাগ্যের উত্থানের ভার নিয়েছেন তিনি ভাগ্যস্থানের দৃষ্টি দিয়ে ধনুরাশিদের ভাগ্যকে সর্বোচ্চ উচ্চতর শিখরে নিয়ে গিয়ে পৌঁছাতে সামর্থ্য হবেন এরপরে যে গ্রহটি থেকে রাশিরা শুভ সংবাদ পেতে চলেছে সেটি হচ্ছে শনি শনি গ্রহ অবশ্যই ধনু রাশিদের ক্ষেত্রে পজিটিভ সাড়ে সাতির মধ্যেও সাড়ে সাতির শেষ লগ্নেতেও ধনু শনি ধনু রাশিদের অবশ্যই পজিটিভ ফল দেবে এবং এই শনি ধনু রাশিদের অবশ্যই নম্রতা ধনু রাশিদের ধৈর্য ধনু রাশিদের লড়াকু ধনু রাশিদের উন্নত মানসিকতায় ব্যক্তিত্ব হিসাবে পরিণত করবে এবং ধনুরাশিরা যে লক্ষ্য স্থির রেখে সদা সর্বদা চলে তা করত্রে শনি তাদের অবশ্যই বিবেচনা দান করবে তাই এক নম্বর ধাম এক নম্বর শক্তিশালী গ্রহ বৃহস্পতি দু নম্বর শক্তিশালী গ্রহ শনি এই দুটি থেকে অবশ্যই ধনুরাশিদের জন্যে সুখবর এবার তৃতীয় যে গ্রহটির কথা না বললেই নয় সেটি যেটি ধনুরাশিদের জীবনে সর্বাপেক্ষা শুভ সংবাদ আনছে তা হচ্ছে ষষ্ঠ স্থানে বৃহস্পতির অব রাহুর অবস্থান রাহু সদা সর্বদা ধনুরাশিদের ষষ্ঠ স্থানে শুভ অবশ্যই সংবাদ নিয়ে আসছে তার কারণ রাহু ষষ্ঠে থাকার অর্থে হচ্ছে শত্রু নাশ রাহু ষষ্ঠে থাকার অর্থে হচ্ছে রোগনাশ রাহু ষষ্ঠ থাকলে অবশ্যই সেই সমস্ত জাতক জাতিকা জীবনে সর্বাধিক পথ পেয়ে থাকে এই রাহু অবশ্যই বিশ্বতে অবস্থান করে ধনু রাশিদের ক্ষেত্রে চোদ্দ ষষ্ঠে অবস্থান করে একদিকে যেমন রোগনাশ ঘটাচ্ছে অন্যকে তেমন সত্যনাশ ঘটিয়ে ধনু রাশিদের জীবনে সুখবরের বন্যা বইয়ে দিচ্ছে এছাড়া যে গোটির কথা না বললেই নয় সেটি হচ্ছে রবি এবং বুধের জুটি রবি ধনুরাশিদের ক্ষেত্রে অবশ্যই দশমে এবং বুধ ধনুরাশিদের ক্ষেত্রে একাদশে অবস্থান করে অবশ্যই ধনুরাশিতে জীবনে সমস্ত দিক থেকে আর্থিক দিক থেকে কর্মের দিক থেকে এবং অবশ্যই উন্নত বুদ্ধি উন্নত চিন্তাধারার দিক থেকে ধনুরাশিদের সমৃদ্ধ করছে সুতরাং আজকের ভিডিও রাশিদের জন্যে চারটি এমন সুখবর দিলাম যা চারটি গ্রহ থেকে আসছে এবং এই সুখবরগুলি দ্বারা ধনু রাশিরা আগামী দিনে অবশ্যই তাদের জীবনে যে হতাশা এসে গেছে তাদের জীবনে অবশ্যই যে অগ্রতা এসে গেছে তারা যে অবশ্যই নিজেদের অব অসহায় মনে করছেন সেখান থেকে বেরোতে পারবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করুন আচ্ছা এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমাদেরকে গিয়ে পৌঁছায় এটুকু জানা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ